পাশ হয়ে গেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা একেবারে কাগজে কলমে না হচ্ছিল আমি তাও জ্ঞান দিতে বলি নাই। কারণ বলতে গেলে তখন যদি না হয় বা দেরি হয় তা আমাদের এটা একটা আপনাদের সকলের সৌভাগ্য যে এখানে এই রাস্তাটা হচ্ছে। এই রাস্তাটার ফলে আপনাদের সবাই এত সুন্দর করে বলেন যে পঞ্চগ্রাম পাঁচটা গ্রাম, এই পাঁচটা গ্রামের মানুষের একটা সংযোগ হবে, যোগাযোগ হবে। তারপর ধরেন ঢাকা থেকে যারা আসে তারা এই দিক থেকে মানে একেবারে সদরের ভিতর থেকে না ঘুরে এই রাস্তা দিয়ে চলে আসতে পারবে, তাদের যাতায়াত সুবিধা হবে। তারপরে যারা বাচ্চারা স্কুল কলেজে যায় তাদের জন্য এই রাস্তাটা অনেক সুবিধা হবে। তো আজকের এই আপনাদের এই 9 নম্বর ওয়ার্ডের ওনার নাম হলো আফজাল হোসেন সৈয়দ না, তো উনি এই উনি বক্তব্য রাখলেন। তো আপনারা মানে যেটা বুঝলাম যে উনি আমাদের সাথে একসাথে কাজ করবেন, এই জন্য আমি যদিও পরবর্তীতে বলবেন তারপরে আমি তাকে স্বাগত জানাচ্ছি আজকে। আর এখানে আমাদের সাথে সবসময় কাজ করে আপনাদের এখানে সংরক্ষিত আসনে 7-8 নয় আপনাদের জন্য সে কাজ করে। এই জন্য আজকে কথা বলেছে আপনারা সবাই শুনেছেন, আমরা এই আমি এই কাপাসিয়াতে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই, সবাইকে নিয়ে কাজ করা।